বৈষম্য বিরোধী আন্দোলনে যখন বাংলাদেশের বিভিন্ন স্থানে ধ্বংসলীলায় পরিণত হয়েছে, তখন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে স্কুল ছাত্র ছাত্রীরাও বসে না থেকে তারা দেশ সুন্দর করার জন্য বৃক্ষরোপণ কাজে ব্যস্ত। আচ্ছা, এই বৃক্ষরোপণ করে আপনাদের কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আচ্ছা, এই পর্যন্ত কয়টা গাছ লাগালেন? 20টার মতন। 20টার মতন? জি, সবাই মিলে 300টা। বাংলাদেশের পতাকার মতো সবুজ হবে। এইলো স্কুল শিক্ষার্থীদের, ক্লাস সিক্সের শিক্ষার্থীদের এই আনন্দ। আপনারা সবাই যদি এরকম একটি করে গাছ লাগায়। কিছুক্ষণ আগে একজন পুলিশ সদস্য বললেন যে 4 কোটি ছাত্র যদি এখন একটি করে গাছ লাগায়, তাহলে 4 কোটি গাছ গোটা বাংলাদেশে বৃক্ষরোপণ হবে। এটা হলো তার একটি কথা, একটি কথা আসলে যুক্তিসম্মত। আমার সাথে ক্যামেরা ছিলেন এস কে মামুন, এআরএন টিভি, দক্ষিণ বনশ্রী, রামপুরা, ঢাকা।